আসার পরে তো অনেক সমস্যা হয়েছে, গ্রাম অঞ্চলে মানুষ কোভিড বিধিগুলো মানতেও পারতেন না, তারা শুনতেন না, এর ফলে অনেক ইনফেক্টেড হয়েছে। আমার নিজের ফ্যামিলিও ইনফেক্টেড হয়েছেন, তারা তো এগুলো মানতে পারেনি, মানে যতটা পেরেছে সাধ্যমতো সবার ট্রিটমেন্ট করে গেছেন, মানে কোনো ছুটি নয়, কোনো কিছু নয়, মানে 365 দিন 24 ঘন্টা সমান কাজ করে গেছেন। হ্যাঁ, ভয় লাগতো, ফ্যামিলি নিয়ে ভয় লাগতো, যেহেতু আমরা বাইরে কাজ করি, সবসময় দেখছি পেশেন্ট আসছে, জ্বরের পেশেন্ট, আমরা তো প্রথমে জানতে পারি না তার কোভিড হয়েছে কি হয়নি পরীক্ষা না করা পর্যন্ত, এবার হতেই পারে তার কোভিড, সেই জন্য বাড়ি যেতে ভয় লাগতো, আমরা অনেক সময় অনেক দিন বাড়ি যাই না। এটা তো একটা রিমোট এরিয়া, তার মধ্যে ধরুন চিকিৎসা পরিষেবা অনেক মানে ডাউনে আছে সব জায়গায় পড়েছে, সেই জন্য আমরা সহযোগিতা করে, আমাদের মতন আরও অনেক এনজিও আছেন, সহযোগিতা করে প্রত্যন্ত গ্রামগুলোতে আমরা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, যার জন্য ভ্যাকসিনের হারটা অনেক বেড়ে গিয়েছে। তারপর পরপর আস্তে আস্তে সমস্ত দিকে অ্যাভেলেবেল করে দিয়ে এখন অনেকটা কন্ট্রোলে চলে এসছে। দেখুন, গ্রামাঞ্চলে এমন কিছু বৃদ্ধ বা অসহায় মানুষ থাকে যারা চিকিৎসা পরিষেবা একেবারে নিতে পারেন না, তাদের কাছে যখন আমরা কোনো একটা চিকিৎসা, ভালো একটা কিছু পৌঁছে দিতে পারি চিকিৎসার, যে সে খুব কষ্ট পাচ্ছে, সেটা দেওয়ার ফলে সে রিলিফ পেয়েছে, তারপরে এসে বলে মা খুব ভালো আছি, এটা নিয়ে খুব ভালো আছি, হ্যাঁ তোমরা আসো, তোমরা করো এগুলো, হ্যাঁ আমরা খুব ভালোবাসি তোমাদের, তখন নিজেদেরই গর্ব অনুভব হয়।